নমস্কার। 2023 পেরিয়ে 2024-এর দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে আছি, আর প্রত্যেক বছর আপনাদের উচিত আপনাদের জমির যে পর্চা আছে সেটাকে আপডেট রাখা। কারণ অনেক সময় লোন নেওয়ার ক্ষেত্রে বা যখন শস্য বিমার ফর্ম ফিল আপ হয় তখন কিন্তু কারেন্ট ইয়ারের পর্চা চাই, এরকম কথা বলা হয়। এবার সেই মুহূর্তে দাঁড়িয়ে কারেন্ট ইয়ারের পর্চা যদি অনলাইনে অ্যাপ্লাই করেন অনেক সময় আসতে অনেক দেরি হয়ে যায়, যার ফলে আপনি ফর্ম সাবমিট করতে পারেন না। আর যদি অফিস থেকে বার করতে যান বা কারুর মাধ্যমে বার করতে যান তারা কিন্তু অনেক টাকা বেশি এক্সট্রা নিয়ে নেয়। তো এই অবস্থায় দাঁড়িয়ে যেহেতু এখন কোনো আমাদের কোনো রকম বিমার যে টাকা দেওয়ার ব্যাপার আছে সেরকমও কিছু নেই, কিন্তু এখন যদি অ্যাপ্লাই করেন আর কি পর্চার অনলাইনে তাহলে কিন্তু খুব সহজেই পর্চাটা পেয়ে যাবেন। আর যখন চাপের সময় অ্যাপ্লাই করলে তখন কিন্তু এই অনলাইনের পর্চা আসতে অনেকটাই দেরি হয়ে যায়। যদিও 23 সালের শেষে আমি ভিডিওটা ছাড়ছি, আপনারা অ্যাপ্লাই কিন্তু 24 সালে করবেন, তাহলে কিন্তু পুরো 24 সালটা আপনাদের কভার হয়ে যাবে। অ্যাপ্লাই করার জন্য নতুন eDistrict 2.0 পোর্টালে আমি চলে এসেছি। এখানে এসে সার্ভিস অপশানে ক্লিক করবেন। সার্ভিস অপশানে ক্লিক করার পর ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস এই অপশানটায় চলে যাবেন। এখান থেকে পর্চার অ্যাপ্লাই করার জন্য প্রথম অপশানটা কপি অফ আরওআর এই অপশানটা সিলেক্ট করবেন, আর যদি প্লটের পর্চা বার করতে চান বা অফিস সার্চিং কপি তাহলে নিচের অপশানটা সিলেক্ট করবেন। আমি পর্চা বার করছি সেই জন্য ওপরের অপশানটা সিলেক্ট করছি। দেখতেই পাচ্ছেন ওপরের অপশানটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু পুরাতন ওয়েবসাইটে নিয়ে চলে যাওয়া হলো। মানে পুরাতন ওয়েবসাইটও চালু আছে, কিছু কিছু সার্ভিস নতুন ওয়েবসাইটে আছে, কিছু কিছু সার্ভিস পুরাতন ওয়েবসাইটে আছে। এখানে আসার পর আবার সেই ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস এই অপশানটায় চলে আসবেন, তারপর প্রথম অপশানটা সিলেক্ট করবেন। এখানে দেখতেই পাচ্ছেন কত টাকা কীরকম চার্জ লাগে। আমি এখানে জাস্ট এই অপশানটায় টিকমার্ক দিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর প্রথম যে অপশানটা আছে অ্যাপ্লিকেশন অফ ফর ইস্যুয়েন্স অফ সার্টিফিকেট অফ কপি অফ আরওআর এই অপশানটায় ক্লিক করবেন। আর এই অপশানটায় আপনি তখনই ক্লিক করবেন যখন আপনার সব পেমেন্ট হয়ে যাবে এবং আপনার হাতে AIN নাম্বার চলে আসবে। AIN নাম্বারটা দিয়ে এখানে সার্চ করে আপনি দেখতে পারবেন আপনার পর্চাটা রেডি হয়েছে কিনা। যেহেতু আমি আবেদন করছি সেই জন্য প্রথম অপশানটায় ক্লিক করছি। তারপর এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, কোন ডিস্ট্রিক্টের পর্চা আপনি অ্যাপ্লাই করতে চান। আমি হুগলি ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি। তারপর এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ব্লক, ব্লক আমি আরামবাগ সিলেক্ট করলাম। এবং এখান থেকে আপনার যে মৌজা কোড আছে বা জেল নাম্বার আছে সেটা সিলেক্ট করবেন। যদি জেল নাম্বারের সঙ্গে আপনার জেলটা মিলছে কিনা সেটা দেখার জন্য লিস্ট অফ অল মৌজাস নেম এই অপশানটায় ক্লিক করবেন। তাহলে কিন্তু একটা PDF জেনারেট হয়ে যাবে, সেখানে যে নাম্বার আছে নাম্বার অনুযায়ী জেল নাম্বার কী আছে সেটা শো হবে। দেখুন এখানে দেখাচ্ছে 61 নম্বর জেল হচ্ছে তালা, আমি এটা এখানেই সিলেক্ট করছি, ঠিক আছে। এরপর এখানে যে পর্চা নাম্বার খতিয়ান নাম্বারটি আছে সেটা এখানে আমি দিয়ে দিচ্ছি। তারপর সার্চ বাটনে ক্লিক করছি। দেখুন দেখতেই পাচ্ছেন এখানে 30 টাকা পেমেন্ট করতে হবে এবং পর্চার যে পেজ হবে সেটা কিন্তু দুটো। এরপর এখানে আপনাকে ডিটেল ফিল করতে হবে, মানে যিনি অ্যাপ্লাই করছেন তার স্যালুটেশন কী আছে, তার নাম, মিডিল নেম, লাস্ট নেম, তার ফোন নাম্বার, ইমেল আইডি এখানে দিয়ে দেবেন, তারপর তার অ্যাড্রেসটা এখানে দেবেন, তারপর সেভ অ্যান্ড নেক্সট করবেন। সেভ অ্যান্ড নেক্সট করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু দুটো পেমেন্ট অপশান আসছে, অনলাইন পেমেন্ট ও অফলাইন পেমেন্ট। আমি অনলাইন পেমেন্ট সিলেক্ট করছি। তারপর সিলেক্ট করতে হবে পেমেন্ট মোড, এটা আমি SBI ইপে রাখছি, কারণ এখান থেকে আপনি কিন্তু অনেকগুলো পেমেন্ট অপশান পাবেন, বাকিগুলো থেকে অনেক পেমেন্ট অপশান কিন্তু পাওয়া যায় না, আমি সেই জন্য এটা সিলেক্ট করছি। পেমেন্ট এখানে 30 টাকাই করতে হবে, তারপর পে করছি। তারপর আমার সামনে গ্রিপ পেমেন্টের একটি পেজ চলে আসবে, এখানে 4 মিনিট মানে 5 মিনিটের মধ্যে টোটাল কাজটা কমপ্লিট করতে হবে সেটাই এখানে দেখাচ্ছে। পেজটিকে স্ক্রোল করে নিচের দিকে এসে ভেরিফাই অপশানটায় টিক মার্ক দিয়ে নেক্সট করবেন। তারপর পেমেন্ট মোড ইপে সিলেক্ট করবেন এবং পেমেন্ট থ্রু পেমেন্ট গেটওয়ে এটা সিলেক্ট রেখে আবার নেক্সট করবেন। এরপর আপনার সামনে একটি GRN নাম্বার শো হবে, এটা একবার মোবাইলে ছবি তুলে রাখবেন বা লিখে রাখবেন কোনো জায়গায়, কারণ বাই চান্স যদি ভুলে যান তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তারপর এটিকে ওকে করে দেবেন। আর তারপর এখানে যে অপশানগুলো আছে না, এই GRN নাম্বার এবং আইডেন্টিফিকেশান নাম্বার, এই দুটো নাম্বার, এই আইডেন্টিফিকেশান নাম্বারটাকেই AIN নাম্বার বলা হয়, এই দুটো নাম্বার অবশ্যই লিখে রাখবেন, কারণ পেমেন্ট ফেলড হলে বা যদি পেমেন্ট আটকে যায় সেক্ষেত্রে এই নাম্বার দুটো দিয়েই কিন্তু আবার পেমেন্টটাকে রিকভার করা যায়। এই নাম্বার দুটো অবশ্যই লিখে রাখবেন। এই জায়গাটার মানে সব কিছু ছবি তোলা হয়ে গেলে বা লেখা হয়ে গেলে সরাসরি নেক্সট বাটনে ক্লিক করবেন। SBI ইপে আমি সিলেক্ট করেছিলাম এই কারণে, কারণ এখানে দেখুন অনেকগুলো পেমেন্ট মোড পেয়ে যাচ্ছেন, UPI, ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা পেমেন্ট মোড সিলেক্ট করে আপনি পেমেন্ট করে নেবেন। আমি UPI কিউআর কোড সিলেক্ট করছি, তারপর পে নাও করছি। পে নাও করার সঙ্গে সঙ্গে আমার সামনে UPI কিউআর কোডটা ওপেন হয়ে গেল, আমি সরাসরি আমার পেটিএম অ্যাপের মাধ্যমে এটিকে স্ক্যান করছি। স্ক্যান করার পর এটাকে আমি পেমেন্ট করে দিচ্ছি। পেমেন্টটা 3 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। দেখুন পেমেন্ট কমপ্লিট হয়ে গেল, নিচের দিকে দেখুন সেশন এক্সপায়ার দেখাচ্ছে, কিন্তু ওকে টোকে করবেন না, জাস্ট চুপচাপ ওয়েট করবেন। দেখুন এখানে কিন্তু পেমেন্ট অ্যাকনোলেজমেন্ট জেনারেট হয়ে গেল এবং যে AIN নাম্বারটির কথা আমি বলেছিলাম সেটা কিন্তু এখানে শো হচ্ছে। আমি আগে লিখে রাখতে বলেছিলাম, এই কারণে অনেক সময় এই পেজটি আসে না, সেক্ষেত্রে ওই আগের নাম্বারটি দিয়েই কিন্তু এখানে কাজ করতে হয়। পর্চা অ্যাপ্লাই করার প্রসেস তো হয়ে গেল, পেমেন্টও করে দিলেন, AIN নাম্বারও পেয়ে গেলেন, এবার ডাউনলোড কী করে করবেন? ডাউনলোড করার জন্য আবার এই অপশানে চলে আসবেন। এরপর ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অপশানে এসে আরওআর অপশানটা সিলেক্ট করবেন। স্ক্রোল করে নিচের দিকে এসে এই অপশানটায় টিকমার্ক দিয়ে অ্যাপ্লাই বাটনে আবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর
এই সেকেন্ড অপশনটা সিলেক্ট করবেন এবং যে এআইএন নাম্বারটি আপনাকে কপি করে রাখতে বলেছি বা লিখে রাখতে বলেছি সেই এআইএন নাম্বারটা এখানে পুট করে দেবেন। এআইএন নাম্বার পুট করে দেওয়ার পর গেট ডকুমেন্ট অপশনে ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনার ডকুমেন্ট এখান থেকে ডাউনলোড হয়ে যাবে এবং সেটা প্রিন্ট আউট নিতে পারবেন। আশা করি আপনাদের বোঝাতে পারলাম কী করে কারেন্ট ইয়ারের পর্চা অ্যাপ্লাই করতে হয় এবং ডাউনলোড করতে হয়। ভিডিও দেখে কেমন লাগলো জানাবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে সাহায্য করার। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।